এই যে রায়হান, রায়হান কি করতেছো তুমি? সিগারেট খেতেছ? ধূমপান বন্ধ করো ভাই, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। ধূমপান না করে একটা ইয়া খাও, দুধ খাও, দুধ খাও, একটা আসির খাও। ধূমপান বন্ধ করে দাও ভাইয়া, এটা ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। স্মোকিং ইজ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট, ইট ইজ হার্মফুল ফর ইওর হেলথ। ওকে প্লিজ সবাই ভাবে এটা জাস্ট একটা সিগারেট, তাই না? এটা শুধু জাস্ট একটা সিগারেট না। ওকে, আমাদের মতন কিছু মানুষ আছে যারা মনের কথা শেয়ার করতে পারে। আচ্ছা, কারো কাছে কেন তোমাদের মনের মধ্যে এত দুঃখ কিসের? তুমি একটা যুবক ছেলে, তোমার সামনে পুরো দুনিয়া পড়ে আছে, তোমার কেন এত মনের মধ্যে দুঃখ? কিসের দুঃখ তোমার এত? তুমি ইনশাআল্লাহ এমন সবাই ভাবতে পারে যে হয়তো গার্লফ্রেন্ডের কাছে ছায়া খাইছি, দেন স্মোক করি, এসব ভাই ফালতু কথা। কেন স্মোক করো? ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? শুনেন, টেল মি ক্লিয়ার মাই ফ্রেন্ড। সব ডিপ্রেশনের কারণ গার্লফ্রেন্ড হয় না। ওকে, কিছু সময় ফ্যামিলি। হোয়াট ইজ দ্য অ্যানাদার রিজন? কিছু সময় ফ্যামিলিও হয়। ফ্যামিলির কি সমস্যা? তোমার এক বোন একটা মা, আর তো তোমার কোনো সমস্যা নাই। কেন তুমি স্মোক করতেছো? তোমার স্যালারি ভালো পাইতেছো, তারপর ইনকাম করতেছো সৌদি আরব, তারপর তুমি কেন স্মোক করতেছো? কেন তোমার লাইফটাকে তুমি বরবাদ করতেছো? কিসের জন্য বলো ভাই? যে বলো, জানতে চাই। যে টাকা এখন বেতন পাই ওই টাকা বাংলাদেশে উড়াইতাম, ঠিক আছে, কিন্তু সমস্যা একটা একটু নষ্ট আছিল। কেন এগুলো করতেছো না? ছেড়ে দাও, শরীরের স্বাস্থ্যের প্রতি খবর নাও। স্বাস্থ্যটা তো একদম ড্যামেজ হয়ে গেছে ভাইয়া। বিয়ে শাদী করতে হবে, ফিউচারে বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আসবে, তোমার শরীরে যদি এরকম ড্যামেজ হয়ে যায় তাহলে কেমনে হবে? একটু শরীরের প্রতি যত্ন নাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার সব কিছু পেরেশানি দূর করে দিবে ইনশাল্লাহ। আল্লাহ রহমান রাহিম সব কিছু দূর করে দিবে। ওকে, এটা সারার চেষ্টা করো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।